Hello friends, welcome back to my YouTube channel. মই অনুৰাগ শর্মা আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো মোৰ YouTube চেনেলটোলৈ। আজি মই আপোনালোকৰ সন্মুখত এটা নতুন ভিডিঅ'লৈ উপস্থিত হৈছো আৰু আজিৰ ভিডিঅ'টো মই আপোনালোকৰ সৈতে শ্বেয়াৰ কৰিম APSC কম্বাইন কম্পিটিটিভ মেইনছ এক্সামিনেশ্যনৰ নটিফিকেশ্যন 2022-23। তো খন্তেক আগতে আজিৰ দিনটোতে প্ৰিলিমিনাৰী এক্সামিনেশ্যনৰ ৰিজাল্ট দিলে যোনটো পৰীক্ষা হৈ গৈছিলে 26th of March 2023 যিসকলে ছাকচেছফুলি ক্লিয়াৰ কৰিলে তেওঁলোকলৈ অভিনন্দন থাকিলে। এবাৰ 10,000 বা 11,000 ভিতৰত কেণ্ডিডেটছে ক্লিয়াৰ কৰিছে প্ৰিলিমছ আৰু যিসকলে ক্লিয়াৰ কৰিব নোৱাৰিলে তো তেওঁলোকেও নিৰাশা হ'ব নালাগে। নেক্সট ইয়াৰ আকৌ পৰীক্ষা হ'ব সোনকালে। তো নেক্সট ইয়াৰ আকৌ সেই ডিচেম্বৰ মানৰ পৰা অনলাইন এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট হৈ যাব, তাতকৈ আগতেও হ'ব পাৰে কাৰণ যিহেতু মেইনছ সোনকালে হ'ব। তো সেইটো কাৰণে আপোনালোকে অপেক্ষা কৰক, প্ৰিপেৰেশ্যন ষ্ট্ৰেটেজিটো বনাই গৈ থাকক, তো প্ৰিপেৰেশ্যনটো এৰি নিদিব, পঢ়ি গৈ থাকক। তো সোনকালে পৰীক্ষা হ'ব মেইনছ, তো আপোনালোকে সেইটোমতে ভালকৈ প্ৰিপেৰেশ্যনটো বজাই ৰাখক। আৰু লগতে বাকী এতিয়া মেইনছৰ নটিফিকেশ্যনটো ক'লোঁ যে কম্বাইন কম্পিটিটিভ উইল হ'ল্ড দি কম্বাইন কম্পিটিটিভ দ্য কমিশ্যন উইল হ'ল্ড দি কম্বাইন কম্পিটিটিভ মেইন এক্সামিনেশ্যন 2022 এট গুৱাহাটী ইন জুন 2023 ডেট টু বি নটিফাইড লেটাৰ। ঠিক আছে, ব্লেক কালাৰ যোনটো ব্লেক কালাৰত লিখা আছে হাইলাইট কৰি পেলাই তাতে লিখা আছে কম্বাইন কমিটিৰ মেইন এক্সামিনেশ্যন 2022 বৰ্ষৰ কাৰণে গুৱাহাটীত হ'ব জুনৰ 2023ত। আৰু গুৱাহাটীত হ'ব এইটো কাৰণে যিহেতু মেইনছৰ কেণ্ডিডেট কম আছে 10,000, তো গুৱাহাটী চেণ্টাৰতে গোটেইখিনি জুৰি যাব। তো সেইটো কাৰণে গুৱাহাটীতে মেইনছ অনুষ্ঠিত কৰা হয়। যদি কেণ্ডিডেটছ বেছি থাকে, যদি গুৱাহাটীৰ চেণ্টাৰ্ছবিলাকত যদি অভাৰ হৈ যায় তেতিয়াহ'লে বেলেগ ডিষ্ট্ৰিক্টত শ্বিফ্ট কৰা হয়, বেলেগ ডিষ্ট্ৰিক্টতো ডিষ্ট্ৰিবিউট কৰা হয়। কিন্তু যিহেতু মেইনছৰ কাৰণে কেণ্ডিডেটছ যিহেতু কম থাকে, তো 10,000 কেণ্ডিডেটছ গুৱাহাটীত ল'ব পৰা কেপাচিটি আছে, সেইটো কাৰণে গুৱাহাটীতে অনুষ্ঠিত কৰা হয়। তো জুনত 2023 চনৰ জুনত মেইনছ অনুষ্ঠিত হোৱা কথা আছে। তো জুনৰ ভিতৰতে হ'ব, এতিয়া কেতিয়া হ'ব সেইটো গম পোৱা নাই, পিছত তেওঁলোকে নটিফাই কৰিব। আৰু ইয়াতে লিখিছে ইন কণ্টিনিউচন টু এডভাৰটাইজমেণ্ট নাম্বাৰ ইমান 22nd December 2022 এণ্ড নটিফিকেশ্যন নাম্বাৰ ইমান 16 January 2023 এণ্ড ছাবচিকুৱেণ্ট নটিফিকেশ্যন ইমান ডেটেড 12 April 2023 এটেনশ্যন ইজ হিয়াৰ বাই ড্ৰোন ফৰ দি কেণ্ডিডেটছ হু হেভ কোৱালিফাইড টু এপেয়াৰ ইন দি কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যন 2022। দ্য ৰোল নাম্বাৰ অফ দি কেণ্ডিডেটছ অফ দি কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যন 2022 উইল ৰিমেইন দি ছেম এজ ডেট অফ দি কম্বাইন কমিটি প্ৰিলিমিনাৰী এক্সামিনেশ্যন 2022। তো মেইনছৰ কাৰণে যিসকল প্ৰিলিমছত যোনখিনি যিখিনি ৰোল নাম্বাৰ্ছ আছিলে সেইখিনি একেই থাকিব মেইনছৰ কাৰণেও। আৰু লগতে প্ৰেছক্ৰাইব অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্মছ ফৰ দি কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যন 2022 উইল বি এভেলেবল ইন দি আসাম পাব্লিক সার্ভিস কমিশন ওয়েবসাইট www.apsc.nic.in। অনলাইন এপ্লিকেশ্যন ক্যান বি ফিল ফ্রম দি 28 April 2023 11 noon টু 5 May 2023 টিল 5 PM, আফটার হুইচ দি লিঙ্ক উইল বি ডিসেবল। লাস্ট ডেট ফর পেমেন্ট অফ প্রেসক্রাইব ফি ইজ 7 May 2023 টিল 5 PM। ক্যান্ডিডেট মাস নোট দি ফলোয়িং। ঠিক আছে, তো মেইনছৰ কাৰণে যোনটো অনলাইন এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট হ'ব সেইটো 20 April-ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব। আৰু অনলাইন এপ্লিকেশ্যনৰ লাষ্ট ডেটটো হ'ল 5 May 2023। আৰু অনলাইন এপ্লিকেশ্যনৰ অনলাইন ফি পে'মেণ্টৰ লাষ্ট ডেটটো হ'ল 7 May 2023। আৰু লগতে এতিয়া লিখিছে দ্য কেণ্ডিডেট মাষ্ট ৰিড দি গাইডলাইনছ এণ্ড হাউ টু এপ্লাই বিফৰ ফিলিং আপ দি এপ্লিকেশ্যন ফৰ্ম। তো কেণ্ডিডেটসকলক ৰিকুৱেষ্ট কৰিছে যে অনলাইন এপ্লিকেশ্যনখন ফিল কৰাৰ আগতে গাইডলাইনছখিনি আৰু কেনেকৈ এপ্লাই কৰিব লাগে সেইখিনি বস্তু পঢ়ি ল'ব লাগে, কাৰণ মেইনছ এপ্লাই কৰোঁতে আপোনালোকৰ মেডিকেল ৰিপৰ্ট লাগিব, গেজেটেড অফিচাৰ ভেৰিফিকেশ্যন ৰিপৰ্ট লাগিব, ঠিক আছে, কেৰেক্টাৰ চাৰ্টিফিকেট লাগিব, সেইখিনি বস্তু লাগে। তো সেইটো কাৰণে আপোনালোকে ভালকৈ গাইডলাইনছখিনি পঢ়ি ল'ব লাগিব। যিসকলে আগতে এপিয়াৰ হৈছে তেওঁলোকে গম পাব, যিসকলে এইবাৰ প্ৰথমবাৰ দিব গৈছে তো তেওঁলোকে ভালকৈ গাইডলাইনছখিনি আৰু হাউ টু এপ্লাই এইখিনি বস্তু পঢ়ি ল'ব পাৰিব। আৰু লগতে পুৰণা কেণ্ডিডেট যিসকলে আগতে দিছে তেওঁলোকে পঢ়ি ল'ব, কাৰণ কিছুমান ৰুলছ চেঞ্জ হ'ব পাৰে। আৰু লিখিছে 2 নম্বৰ পইণ্টটো দ্য কেণ্ডিডেট দ্য কমিশ্যন উইল নট ৰিচিভ এনি অনলাইন এপ্লিকেশ্যন আফটাৰ দি লাষ্ট ডেট অফ ছাবমিশ্যন অফ এপ্লিকেশ্যন। ঠিক আছে, তো কমিশ্যনখনে অনলাইন এপ্লিকেশ্যন যোনটো লাষ্ট ডেট আছে 5 May, তো তাৰপিছত আৰু অনলাইন এপ্লিকেশ্যন তেওঁলোকে একচেপ্ট নকৰে। আৰু লিখিছে দ্য কেণ্ডিডেট মে ডাউনলোড দি চিলেবাছ ফৰ কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যন 2022 ফ্ৰম দি কমিশ্যন ৱেবছাইট www.apsc.nic.in মেইন চিলেবাছ। ঠিক আছে, কম্বাইন কমিটি এক্সামিনেশ্যন মেইনছৰ চিলেবাছটো তেওঁলোকে চিচি মেইনৰ যোনটো চিলেবাছৰ ছেকশ্যন আছে তাৰ পৰাই গৈ পেলাই ডাউনলোড কৰিব পাৰিব APSC অফিচিয়েল ৱেবছাইটৰ পৰা। আৰু লিখিছে অনলি দোজ PWBD কেণ্ডিডেটছ হু হেভ আৰ্লিয়াৰ এপ্লাইড ফৰ স্ক্ৰাইব এট দি টাইম অফ কম্বাইন কমিটি প্ৰিলিমিনেশ্যন উইল গেট স্ক্ৰাইব ফৰ দি। আৰু যিসকল PWBD কেণ্ডিডেটছে স্ক্ৰাইবৰ কাৰণে এপ্লাই কৰিছিলে প্ৰিলিমিনেৰী কাৰণে, তেওঁলোকে মেইনছৰ কাৰণেও স্ক্ৰাইব পাব বুলি ইয়াতে লিখিছে। আৰু যোনে এপ্লাই কৰিব তেওঁলোকক APSC@nic.in জনাব কৈছে। তো সেইটো বস্তু বেছি ইম্পৰ্টেণ্ট নহয়, আপোনালোকে এবাৰ চাই ল'ব। আৰু লিখিছে কেণ্ডিডেট হেভ টু চুজ দেয়াৰ অৰ্ডাৰ অফ প্ৰিফাৰেঞ্চ এমং দি ছাৰ্ভিচ পষ্ট এডভাৰটাইজৰ নটিফিকেশ্যন নাম্বাৰ ইমান ডেটেড 16 January 2023 কেণ্ডিডেট উইল বি কনচিডাৰ অনলি ফৰ দোজ কেডাৰ পষ্ট ডেট হি চি হেজ চোজেন হোৱাইল ছাবমিটিং দি অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম অফ কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যন 2022। তো এডভাৰটাইজমেণ্টখনত ছাৰ্ভিচেছবিলাক দিয়া আছিলে লাইক আছাম চিভিল ছাৰ্ভিচ, আছাম পুলিচ ছাৰ্ভিচ, ঠিক আছে, তো সেইখিনি বস্তু, আছাম ফাইনেন্স ছাৰ্ভিচ, আছাম একাউণ্ট ছাৰ্ভিচ, তো তেনেকৈ তেনেকৈ যোনখিনি ছাৰ্ভিচ প্ৰিফাৰেঞ্চ আছিলে মেইনছৰ কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশ্যনৰ অনলাইন এপ্লিকেশ্যন কৰোঁতে আপোনালোকে সেই ছাৰ্ভিচ প্ৰিফাৰেঞ্চখিনি তাৰ মতে দিব লাগিব। তাৰ মতে মানে কি, আপোনালোকৰ নিজৰ মতে দিব লাগিব। কোনোবাই ধৰক ACS প্ৰথমটো নিবিচাৰিব পাৰে ছাৰ্ভিচ প্ৰিফাৰেঞ্চ হিচাপে, কোনোবাই APS বিচাৰিব পাৰে, আছাম পুলিচ ছাৰ্ভিচ, বা কিছুমানে আছাম ফাইনেন্স ছাৰ্ভিচ বিচাৰিব পাৰে, তো
যেনেকে সার্ভিস প্রিফারেন্সখিনি নিজৰ প্রিফারেন্সর মতে যাতে ভৰাব লাগিব মেইন এপ্লিকেশনের হেতু মতে আপোনালোকৰ ৰেংকিংটো আৰু মার্কসর উপরও ডিপেন্ড করব আর লগতে রিজার্ভেশন পলিসি যোনটো রিজার্ভেশনের স্কিম আছে হেতু এপ্লাই করার পিছত হেতু মতে সার্ভিস প্রিফারেন্সর মতে আপোনালোকে পোস্টবিলাক ফাইনাল সিলেকশন পাবগে যদি সিলেক হয় আর অনলাইন এপ্লিকেশন মেইনর ফিজবিলাকটো ইমানে একেই আছে জেনারেলর কারণে 297.20 এসসি এসটি ওবিসি এমওবিসির কারণে 197.20 বিপিএলর কারণে 47.20 পিডব্লিউবিডির কারণে 47.20 ওমেন ক্যান্ডিডেটর কারণে 47.20 আর ক্যান্ডিডেট ক্যান পে দেয়ার এপ্লিকেশন ফি থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলি ঠিক আছে ক্যান্ডিডেট সকলে অনলাইন এপ্লিকেশনের ফিটো ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের থ্রুয়েদি পে করে পড়বে আর ক্যান্ডিডেটস এপিয়ারিং ইন দি এক্সামিনেশন শুড অলসো ব্রিং উইথ হার হিম হার এক্সট্রা কপিজ অফ দি ফটোগ্রাফ সিমিলার টু দি ওয়ান আপলোডেড ইন দি অনলাইন এপ্লিকেশন ফর্ম অফ দি টু দি এক্সামিনেশন হল ঠিক আছে তো ক্যান্ডিডেটজনে মেইন এক্সাম দিয়ার সময় এক্সট্রা ফটোকপিজ নিব লাগিব যোনখন তেওঁলোকে অনলাইন এপ্লিকেশন আপলোড করেছিল আর লিখেছে দ্য ই এডমিশন সার্টিফিকেট উইল বি আপলোডেড ইন দি কমিশন ওয়েবসাইট তো কমিশন ওয়েবসাইটত ই এডমিশন সার্টিফিকেট মানে এডমিট কার্ডখন আপলোড করা হব দ্য ক্যান্ডিডেট শুড ডাউনলোড দি সেম এন্ড চেক কেয়ারফুলি টু এনশিওর দ্যাট দি পার্টিকুলার্স অন দি ই এডমিশন সার্টিফিকেট আর কারেক্ট আর ক্যান্ডিডেটজনে ই এডমিশন সার্টিফিকেটখন ডাউনলোড করে পেলায় চাব লাগবে যে তাতে যিখিনি ইনফরমেশন দিয়া আছে সেইখিনি যাতে কারেক্ট হয় আর কিবা যদি তাতে মিস্টেক দেখা পায় ই এডমিশন সার্টিফিকেটখনত তেতিয়াহলে ক্যান্ডিডেটসকলজনে কমিশনখনক জানাব লাগবে যে ইয়াতে কিবা কারেকশনের দরকার পড়ে ঠিক আছে আর ক্যান্ডিডেটবিলাকক এলাও নকৰিব এক্সামিনেশন হলত যদিহে তেওঁ ই এডমিশন সার্টিফিকেটখন নিনিয়ে পাঁচ নম্বর পয়েন্টটি লিখেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এপিয়ার ইন দি এক্সামিনেশন অনলি এট দি ভেনু মেনশন ইন হিজার ই এডমিশন সার্টিফিকেট আর ই এডমিশন সার্টিফিকেট মানে এডমিট কার্ডত যোনটো এক্সামর ভেনু বা এক্সামিনেশন সেন্টারের নাম দিয়া থাকবে তাতে আপনাদের এপিয়ার হব লাগবে বেলেগ এক্সামিনেশন সেন্টারত এপিয়ার হব নোৱাৰিব আর লিখেছে নো সেন্স শ্যাল বি এন্টারটেইন ওয়ান্স অনলাইন এপ্লিকেশন ইজ সাকসেসফুলি সাবমিটেড তো এবার অনলাইন এপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করার পিছত কোনো মানে চেঞ্জেস মানে এন্টারটেইন করা নহব আর লিখেছে ইফ এনি ইনফরমেশন সাবমিটেড বাই দি ক্যান্ডিডেট হোয়াইল ফিলিং অনলাইন এপ্লিকেশন ফর্ম ফর কম্বাইন কমিটির প্রিলিমিনারি এক্সামিনেশন 2022 এন্ড কম্বাইন কমিটি মেইন এক্সামিনেশন 2022 ইজ ফাউন্ড রং ইনকারেক্ট এট এনি স্টেজ হিজ আর ক্যান্ডিডেটস উইল বি লাইবল টু ক্যান্সেলেশন ঠিক আছে তো ক্যান্ডিডেট সকলে যিসকলে কম্বাইন কমিটির প্রিলিমিনারি এক্সামিনেশনের কারণে অনলাইন এপ্লিকেশন করেছিল বা মেইনসর কারণে যিসকলে এপ্লাই করব তো তেওঁলোকৰ তাতে যদি কিবা যদি রং ইনফরমেশন পোৱা যায় ভবিষ্যতে তেতিয়াহলে ক্যান্ডিডেটর ক্যান্সেল হব পৰা চান্সেস আছে আর ক্যান্ডিডেটবিলাকে কমিশনৰ লগত কন্টেক্ট করব ইমেইলটো দিয়া আছে CCE APSC@gmail.com আর লগতে এটা নাম্বারও দিয়ে আছে ফোন নাম্বার 1800572 2343 এইটোত কিবা যদি এসিস্টেন্স লাগে অনলাইন এপ্লিকেশন ফিল আপ করতে মেইনসর কারণে তো এই দুটা মেইল আইডি আর কন্টেক্ট নাম্বার ফোন নাম্বারত কল করে তেওঁলোকে গাইডেন্স লব পাৰিব আৰু বাকি একো নাই আৰু তলত কেইখনমান এনেক্সাৰ দিয়া আছে এনেক্সাৰটো কেট চাৰ্টিফিকেট ৰিগাৰ্ডিং ফিজিকেল লিমিটেশ্যন ইন এন এক্সামিনি টু ৰাইট ঠিক আছে তো ইয়াতে এখন চিফ মেডিকেল অফিচাৰ বা চিফ চাৰ্জনৰ মেডিকেল চুপ্ৰিণ্টেণ্ডেন্স অফ এ গভৰ্ণমেণ্ট হেল্থ কেয়াৰ ইনষ্টিটিউচনৰ এখন চাৰ্টিফিকেটৰ কথা কৈছে দিছ ইজ চাৰ্টিফাইড ডেট আই হেভ এক্সামিন মিষ্টাৰ মিছ মিছেছ ইমান নেম অফ দি কেণ্ডিডেট উইথ বেঞ্চমাৰ্ক ডিচেবিলিটি কাৰোবাৰ যদি বেঞ্চমাৰ্ক ডিচেবিলিটি থাকে তেতিয়াহ'লে এইখন চাৰ্টিফিকেট ফিল কৰি পেলাই আপোনালোকে ডক্টৰৰ পৰা লৈ যাব লাগিব এখন চাৰ্টিফিকেট মেডিকেল চিফ মেডিকেল অফিচাৰ বা চিফ চাৰ্জনৰ ছিগনেচাৰ থকা আর ক্যান্ডিডেট শুড বি গিভেন বাই দি স্পেশালাইজ অফ দি রিলিভেন্ট স্ট্রিম ডিসেবিলিটি এইখিনি বস্তু ডিসেবিলিটির কথা কৈছে আৰু তারপর আহ লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব তো স্ক্রাইবর কারণে কোনো যদি এপ্লাই করেছে তাহলে লেটার অফ আন্ডারটেকিং এখন লাগিব তো এইখান লেটার অফ আন্ডারটেকিংর ফর্মেট হয় এইখান আপনাদের এপিএসসি যোনটো দিয়া আছে তাতে মেইল আইডি তাতে পঠিয়াব লাগিব ইয়াতে ফিল আপ করে পেলায় যিসকলে স্ক্রাইব লম বলে ভাবিছে যোনখিনি ক্যান্ডিডেটস পি ডাব্লিউ বি ডি আছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তো বাকি ইমান একো নাই আর এইখানে ইনফরমেশন দিবর কারণে ভিডিওটি বনালো বাকি এপিএসসি কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশনের অন্য রিলেটেড ভিডিওসব ভিউ করার কারণে এই ভিডিওটির ডেসক্রিপশনতে সকল ধরনের ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে আছে মেইনসর কারণে বুকস এন্ড স্টাডি মেটেরিয়ালসর লিস্টো দিলো আজি তো এইখানে বস্তু আপনাদের চাই লোক আর মোৰ আৰু এটা চ্যানেল আছে আসাম আইকিউ বুলি সেই চ্যানেলটো সাবস্ক্রাইব করে পাৰিব সবাই ভবিষ্যতে এনে ধরনের কম্পিটিটিভ এক্সামসবিলাক দিয়ার ক্ষেত্রে আর অল্প এক্সট্রা গাইডেন্স পাই যায় বাকি মোৰ ভিডিওসব চাই যদি ভাল পায় মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে লোক আর আপনার যিমানখিনি ফেমিলি ফ্রেন্ডস রিলেটিভস আর চিনাকি এক্সপিরিয়েন্স আছে তেওঁলোকৰ মোৰ চ্যানেলটো শেয়ার করব লগতে কমেন্ট সেকশনত জানাব কিবা যদি কুয়েশন থাকে ডাউট থাকে মই নিশ্চয় আপনার কুয়েশনস আর ডাউটবিলাক রিপ্লাই দিবলৈ চেষ্টা করিম বাকি আজির ভিডিওটো ইমানতে সমাপ্ত করে আপনার সকলের পর বিদায় ললো কাইলে পুনের একটা নতুন ভিডিও আপনার সম্মুখত উপস্থিত হম তেতিয়ালৈকে ভালকে প্রিপারেশন করে থাকক সকলে অল দি বেস্ট থাকলে বাই এন্ড টেক কেয়ার ফ্রেন্ডস ভারত মাতা কি জয় জয় আয় অসম